আসসালামু আলাইকুম বন্ধুরা, সুলতানা কিচেন্সে সবাইকে স্বাগত জানাই। আজ আমি মটন আলু কারি বানিয়ে দেখাবো, তো চলুন দেখে নিই আমি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেবো হালকা করে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে লাল করে, আলুগুলোকে এবার আমি তুলে নেব। এই তেলে এবার আমি পেঁয়াজ ভেজে নেব, পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব। এবার আমি মাংসটা দিয়ে দেবো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মাংসটা এবার দিয়ে দেবো। মাংসটা একটু নেড়ে নেবো। এবার আদা রসুন বাটা দিয়ে দেবো, দু চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দেবো। যে মাংসটাকে ভালো করে আমি কষে দেবো আর কষে দেবো। কয়েকটা গোলমরিচ দিয়ে দেবো, গরম মশলা, পবিত্র এলাচ, দুটো লবঙ্গ আর একটু দারচিনি আমি থেঁতো করে নিয়ে মাংস দিয়ে দেবো। থেঁতো করে নিয়েছি, এবার এটা আমি মাংস দিয়ে দেবো, এলাচ দারচিনি আর লবঙ্গ। এবার আমি মাংসটা ভালো করে কষে নেব। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে সেদ্ধ করতে দেবো, জল দিয়ে দিলাম, এবার আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো 20 মিনিট মতো, মিডিয়াম হিটে সেদ্ধ হতে দেবো আমি এটা। 20 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখবো এবার মাংসটা কেমন হয়েছে, মাংসটা সেদ্ধ হয়েছে নাকি দেখবো। হ্যাঁ, মাংসটা এবার সেদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাস বন্ধ করে দিলাম, এবার আমি একটা পাত্রে মাংসটাকে সার্ভ করে দেবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।